আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের বাংলা পাঠ্যবইয়ের যে সিলেবাস সরকার থেকে নতুনভাবে দিয়েছে, আমাদের রিভিশন ক্লাস আমরা সেটা করব। সেখানে আমাদের যে চ্যাপ্টারগুলো দিয়েছে সেটি হচ্ছে শখের মৃৎশিল্প, স্মরণীয় যারা চিরদিন, স্বদেশ, অবাক জলপান, শিক্ষাগুরু মর্যাদা, বিদায় হজ। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমাদের এই সবকটি পড়ানো হয়েছে, শুধুমাত্র বিদায় হজ বাকি ছিল, আজকে আমরা সেটি নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা সবাই তোমাদের পাঠ্য বইটি সামনে রাখো আর আমার ক্লাসটি খেয়াল করো। তাহলে দেখো আমাদের পাঠ্য বইয়ে যে বিদায় হওয়ার সম্পর্কে বলা আছে, আমরা সেটি একটু পড়ি, তোমরা একটু মনোযোগ দিয়ে সেটি শোনো। দশম হিজরি, আরব দেশের অনেকেই তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সত্য, ন্যায় ও মানবতার বাণী। ইসলামের এই বাণী তখন দিকে দিকে ছড়িয়ে পড়েছে। দশম হিজরির হজের সময় এসে গেল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের গভীরে কাবার আহ্বান অনুভব করেন। তিনি স্থির করলেন সাহাবিদের সঙ্গে নিয়ে হজ পালন করবেন। এই সংবাদ চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ল। জিলকাদ মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সমবেত হয়েছেন হাজার হাজার মানুষ। তাদের ইচ্ছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হজ পালন করবেন। জিলকাত মাসের শেষ দিকে মহানবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে তারা মক্কার পথে যাত্রা করলেন। যারা তাকে কখনো দেখেননি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য কাবা শরীফে এলেন। আরব দেশের নানা স্থান থেকে সেবার প্রায় 2 লক্ষ মানুষ হজ পালন করতে আসেন। আরাফাতের ময়দানে এত বিপুল সংখ্যক মানুষ দেখে মহানবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন আনন্দে ভরে গেল। এত মানুষ, এরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জাবালে রাহমাত নামক পাহাড়ে দাঁড়িয়ে তিনি সমবেত মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন। হজ উপলক্ষে আরাফাত ময়দানে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি শেষ ভাষণ, আর তাই এটি বিদায় হজের ভাষণ নামে খ্যাত। মানব জাতি চিরদিন তার এই ভাষণকে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে। আমার ছোট্ট সুপ্রিয় বন্ধুরা, তাহলে আমাদের এইখানে বিদায় হজ যে নামটিকরণ করা হয়েছে, আজকে সেই বিদায় হজে সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণে কি বলেছেন, এটি হচ্ছে এটার মূল প্রতিপাদ্য বিষয়। তাহলে আসো আমরা সেই সম্পর্কে একটু জেনে নেই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আল্লাহর প্রশংসা করলেন। তারপর সমবেত মানুষের দিকে তাকিয়ে তিনি বললেন, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আজকের এই দিন তোমাদের কাছে পবিত্র, এই মাসটিও তেমনি তোমাদের কাছে পবিত্র, তোমাদের জীবন ও সম্পত্তি তোমাদের পরস্পরের কাছে পবিত্র। মনে রেখো, একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে। পৃথিবীতে তোমরা যে কাজ করেছ আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন। তোমাদের কৃতদাস কৃতদাসীরাও আল্লাহর বান্দা, তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না। তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খেতে দেবে, নিজেরা যা পরবে, নিজেরা যে কাপড় পরবে তাদেরও তাই পরতে দিবে। কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে, তখন বংশমর্যাদার কথা বলবে না। মনে রেখো, সব মুসলমান একে অন্যের ভাই, তোমরা এক ভাই কখনো অন্য ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করো না। কখনো অন্যায় এবং অবিচার করো না, সামান্য পাপ থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখবে। আজ যারা এখানে আসেনি, আমার উপদেশ তাদের কাছে পৌঁছে দিও, হয়তো এই উপদেশ তারা বেশি করে মনে রাখবে। মানুষ নিজের কাজের জন্য
নিজেই দায়ী থাকবে। একজনের অপরাধের জন্য অন্যকে দায়ী করা চলবে না। মহানবী জোর দিয়ে বললেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, নিজের ধর্ম পালন করবে, যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর তোমরা ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বললেন। এই চারটি কথা হলো, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না, পরের সম্পদ অপহরণ করো না, কারো ওপর অত্যাচার করো না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, এক আল্লাহর বাণী অর্থাৎ কোরআন, দুই আল্লাহর প্রেরিত পুরুষ রাসূলের জীবনের আদর্শ। এই দুটি তোমাদের পথ দেখাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসন শেষ করলেন। তার চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন, হে আল্লাহ, আমি কি তোমার বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি? আরাফাতের ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হল, হ্যাঁ, আপনি পেরেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন তখন আনন্দে পূর্ণ হয়ে উঠল। পৃথিবীতে তার কাজ শেষ হয়েছে। তার মনে হলো, হয়তো এটাই তার জীবনের শেষ হজ, হয়তো তিনি আর কাবা শরীফে উপস্থিত হতে পারবেন না। সমবেত মানুষের উদ্দেশ্যে তিনি বললেন, তোমরা সাক্ষী, আমি কর্তব্য পালন করেছি, বিদায়। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের জীবনের আদর্শ। আমরা তাকে অনুসরণ করব, তার জীবন আদর্শ অনুসরণ করব, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাত দুটিতেই কি পাবো? লাভ বলে না যে মুনাফা অর্জন কিংবা লাভ, দুটাতেই আমরা কি পাবো? লাভ পাবো। দুনিয়াও আমাদের শান্তি হবে, আখিরাতেও আমরা শান্তি পাবো। তাহলে আমরা তার জীবন আদর্শ কি করব? মেনে চলব। আসো আমরা আমাদের যে পাঠ্য বইয়ের অনুশীলনী আছে আমরা সেই সম্পর্কে একটু জেনে নিই। আমাদের এক নম্বর কোশ্চেনে দেওয়া আছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। হিজরি অর্থটা কি? হিজরি অর্থ হচ্ছে যিশু খ্রিস্টের জন্মের 622 বছর পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা ত্যাগ করে মদিনায় গমনের হিজরতের দিন থেকে গণিত চান্দ্র অব্দ বা বছর। হজ, হজ শব্দের অর্থ হচ্ছে হিজরি জিলহজ মাসের 9 তারিখে নির্দিষ্ট স্থানে ইহরাম বেঁধে মক্কার অদূরবর্তী আরাফাতের ময়দানে অবস্থান ও পরে কাবায় তওয়াফ সংবলিত ইসলামী অনুষ্ঠান। মহানবী, আল্লাহর পয়গম্বর অথবা রাসুল, অথবা কি বলতে পারি, প্রেরিত পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ যিনি। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহানবী হিসেবে আখ্যায়িত করা হয়। কাবা শরীফ, মক্কায় অবস্থিত বিখ্যাত আল্লাহর গড়। আরাফাত, মক্কা থেকে প্রায় 12 মাইল পূর্বে অবস্থিত প্রসিদ্ধ ময়দান। ভাষণ, বক্তৃতা, বিবৃতি কিংবা উক্তি। বান্দা, গোলাম, দাস, একান্ত বাদ্য। আমির, বড়লোক, ধনী, সম্পদশালী, সম্ভ্রান্ত মুসলমান কিংবা মুসলমান শাসকের উপাধি। উপাসনা, এবাদত, আরাধনা, আল্লাহর দেন। ক্রীতদাস, কেনা গোলাম, অর্থাৎ মূল্য দিয়ে যে বৃত্তকে যাবজ্জীবনের জন্য কেনা হয়েছে। জিলকাত, আরবি বছরে একটি মাসের নাম। আমাদের 2 নম্বর প্রশ্নে বলা আছে, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ক, দশম হিজরির হজের সময় এসে গেল। খ, তাদের ইচ্ছা নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ পালন করবেন। গ, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন। গ, যারা তাকে কখনো দেখেননি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য কাবা শরীফে এলেন। ও,
আরাফাত ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো, হ্যাঁ আপনি পেরেছেন। চ, কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করেছো আমি এতক্ষণ ক থেকে চ পর্যন্ত বলেছি যে পুরো সেন্টেন্সটা বলেছি, অর্থাৎ খালিঘরগুলো যে পূরণ করতে হবে যে শব্দগুলো দিয়ে, আমি সেই শব্দগুলো দিয়েই বলেছি। তাহলে তোমরা লক্ষ্য করছো এখানে যে শব্দগুলো দেওয়া আছে, কোন শব্দ কোন বাক্যে বসাতে হবে, আমি সেভাবেই কিন্তু এতক্ষণ বলেছি। তাহলে আসো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই। আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের পাঠ্যবইয়ের প্রশ্নের আলোকে আমি উত্তরগুলো বলছি, তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। আমাদের পাঠ্যবইয়ের প্রশ্নগুলো আমি এখন উত্তর আলোচনা করব। দেখো, ক, হিজরি কোন সালে বিদায় হজ অনুষ্ঠিত হয়? হিজরি 10 হিজরিতে বিদায় হজ অনুষ্ঠিত হয়। খ প্রশ্ন, আরাফাত ময়দানে লক্ষ লক্ষ মানুষ দেখে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের অবস্থা কেমন হয়েছিল? জিলকাত মাসের শেষ দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হাজার হাজার মানুষ মক্কার পথে যাত্রা করলেন। আরব দেশে নানা স্থান থেকে সেবার আরাফাত ময়দানে প্রায় 2 লক্ষ মানুষ হজ পালন করতে আসেন। আরাফাতের ময়দানে এত বিপুল সংখ্যক মানুষ দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন আনন্দে ভরে গেল। এত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে দেখে নবীজি আনন্দিত ও অভিভূত হয়ে পড়লেন। তার মানে নবীজির মনের অবস্থা কেমন হয়েছিল? মন আনন্দে ভরে গিয়েছিল এবং তার নবীজির কি আনন্দিত এবং অভিভূত হয়ে পড়েছিলেন। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে অনুচ্ছেদের আলোকে যে প্রশ্নের উত্তরগুলো থাকে সেগুলো 4 নম্বরে যেটা যদি থাকে তাহলে এটা দেয় লক্ষ্য করবে, এটাকে এখানে 4টি বাক্য দেওয়া আছে, তার মানে 4 নম্বরের জন্য 4টি বাক্য। আমি আজকে অনুচ্ছেদ দিয়ে আলোচনা করব না, আজকে আমি মেন বইটাই ভালোভাবে তোমাদের সবগুলো বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তাহলে দেখ, তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাসনে কৃতদাস কৃতদাসী সম্পর্কে কি বলেছেন? 1. কৃতদাস কৃতদাসীরাও আল্লাহর বান্দা। 2. তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না। 3. তোমরা নিজেরা যা খাবে তাদেরও তা খেতে দেবে। 4. নিজেরা যা কাপড় পরবে তাদেরও তা পরতে দেবে। 5. কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে, তখন বংশমর্যাদার কথা বলবে না। আমরা যে আমাদের পাঠ্য বইটি আলোচনা করেছি, আমরা সেই আলোকে আমাদের প্রশ্নগুলোর উত্তরগুলো হচ্ছে। তোমরা লক্ষ্য করবে আমি একটু আগে যে পাঠ্য বইয়ের বিষয়বস্তু আলোচনা করেছি সেই আলোকে কিন্তু আমি উত্তরগুলো লিখেছি। তাহলে আসো আমরা পরের কোশ্চেনে যাই। ধর্ম সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উপদেশ দিয়েছেন? 1. ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। 2. নিজের ধর্ম পালন করবে। 3. যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর তোমরা ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না। আমাদের ও প্রশ্নে কি বলেছে? কোন 4টি কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে মনে রাখতে বলেছেন? 1. আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না। 2. অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না। 3. পরের সম্পদ অপহরণ করো না। একেবারে লাস্ট যেটি, কারো উপর অত্যাচার করো না। চ, তিনি আমাদের কাছে কোন 2টি জিনিস রেখে গেছেন? 1. আল্লাহর বাণী অর্থাৎ কোরআন। 2. আল্লাহর প্রেরিত পুরুষ রাসুলের জীবনের আদর্শ। এই 2টিকে যদি আমরা আঁকড়ে ধরে রাখি তাহলে আমরা কখনোই পথভ্রষ্ট হব না। চার নম্বর কোশ্চেন, ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। বিদায় হজ কোথায় অনুষ্ঠিত হয়? আরাফাতের ময়দানে। আমাদের উত্তরটি হবে 3 নম্বর অপশন। খ, আরাফাতের ময়দানে কত লক্ষ মানুষ হজ পালন করতে আসেন? প্রায় 2 লক্ষ। আমাদের সঠিক উত্তরের অপশনটি কি? 2। গ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে নিষেধ করেছেন? 4 নম্বর অপশন আমাদের সঠিক উত্তর, সেটি হচ্ছে কৃতদাস কৃতদাসীদের। ঘ,
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি কথা বিশেষভাবে মনে রাখতে বললেন? আমাদের 4 নম্বর অপশন, দুঃখিত আমাদের 2 নম্বর অপশন 4টি। ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল কেন? 1 নম্বর অপশন, মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য। নিচের বাক্যগুলো এক কথায় প্রকাশ করি, যার তুলনা হয় না অতুলনীয়, যার শত্রু জন্মায়নি অজাত শত্রু, আকাশে যে উড়ে বেড়ায় খেচর, বিদেশে থাকে যে প্রবাসী, যা কষ্টে লাভ করা যায় দুর্লভ, যা জলে চড়ে জলচর। আমার শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 6 নম্বরে কিছু বিরাম চিহ্ন দেওয়া আছে, বিরাম চিহ্নের নামগুলো এবং আকৃতি দেওয়া আছে, তোমরা পাঠ্য বইটি লক্ষ্য করলেই দেখতে পারবে। পৃষ্ঠা 100, সেখানে দেখো কমা, সেমিকলন, দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময় চিহ্ন, বাক্যের অর্থ স্পষ্টভাবে বুঝবার জন্য বাক্যের মধ্যে বা শেষে আমরা বিরাম চিহ্ন ব্যবহার করি, নিঃশ্বাস নেওয়ার জন্য এই চিহ্নের জায়গায় আমরা থামি। এবার দেখো নিচের বাক্যগুলো পড়ি এবং ঠিক জায়গায় বিরাম চিহ্ন বসাই। এখানে দেখো বাক্যগুলো, এত বিপুল সংখ্যক মানুষ দেখে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন আনন্দে ভরে গেল। এখানে কি হবে, গেল দাড়ি বসবে, এত মানুষ আশ্চর্যবোধক চিহ্ন বসবে, বিস্ময় চিহ্ন, এত মানুষ, মানুষের শেষে একটা বিস্ময় চিহ্ন বসবে, এরা সবাই ইসলাম গ্রহণ করেছে, দাড়ি দিবে। তার মনে হলো কমা বসাবে, হয়তো এটাই তার জীবনের শেষ হজ, দাড়ি। 7 নম্বর প্রশ্ন দেখো, কর্ম অনুশীলন, বিদায় হজ গল্পটি থেকে শিক্ষণীয় বিষয়গুলো লিখো। শিক্ষণীয় বিষয় বিদায় হজ গল্প থেকে আমাদের মানে আমাদের জীবনযাপন করার ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের প্রয়োজন এবং যে বিষয়গুলো আমাদের জানা এবং মানা, শুধু জানলে হবে না, সেগুলো আমাদের মানতে হবে, আমাদের ধারণ করতে হবে, সেগুলো হচ্ছে আমাদের শিক্ষণীয় বিষয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ বিদায় হজের নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। বাসায় সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যেহেতু স্কুল বন্ধ, নিয়মিত পড়াশোনা কার্যক্রমটি চালিয়ে যাওয়ার জন্য সুন্দর একটা রুটিন করে অল্প অল্প হলেও পড়বে। আর বাসায় তোমরা তোমাদের পরিবার এবং তুমি এবং তোমার পরিবারের সদস্যরা সবাই মিলে সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, যতটুক পারো বাসার বাইরে বের হবে না প্রয়োজন ছাড়া। এতক্ষণ ক্লাসে মনোযোগ দিয়ে শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।